Hello friends, welcome to our channel. দ্য সাকসেস মাস্টার সো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য সোসিয়াল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি যেই ক্লাসের মধ্যে আমরা থার্টি ইম্পর্ট্যান্ট এমসিকিউস নিয়ে আলোচনা করব ফ্রম সোসিয়াল অ্যান্ড পলিটিক্যাল লাইফ ক্লাসটা শুরু করার আগেই তোমাদের বলি দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে ট্যাট ওয়ান ট্যাট টু টি জিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে আর সেই নোটের সাথে থাকবে তোমাদের জন্য স্পেশাল মক টেস্ট সেই নোটস নেওয়ার জন্য অথবা তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও সেই ক্লাস করার জন্য বা নোটস নেওয়ার জন্য এবং মক টেস্টে সুবিধাগুলি পাওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে তো এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো ওয়ান নাম্বার পার্লামেন্টের কোন সদস্য অনুমতি ছাড়া এক লাগাতার কতদিন অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হয়েছে বলে ঘোষণা করা হয় যে পার্লামেন্টের মধ্যে অনেকজন সদস্য থাকে তার মধ্যে যে কোন সদস্য তার যদি অনুমতি ছাড়া লাগাতার কতদিন যে যদি থাকে অনুপস্থিত থাকে তাহলে তার যে পদটা সেটা শূন্য বলে ঘোষণা করা হয় সেটা হবে কারেক্ট দিন নাম্বার এ যদি পার্লামেন্টে কোনো সদস্য যে কোনো সদস্য ষাট দিন যদি সদস্য অনুমতি ছাড়া লাগাতার অনুপস্থিত থাকে তাহলে তার পদটা শূন্য বলে ঘোষণা করা হয় অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার নেক্সট হলো টু নাম্বারে পার্লামেন্টে কে নির্ণায়ক ভোট প্রদান করে পার্লামেন্টে কে নির্ণায়ক ভোট প্রদান করে কারেক্ট আনসার হলো লোকসভার স্পিকার লোকসভার স্পিকার পার্লামেন্টে নির্ণায়ক ভোট প্রদান করে অপশান নাম্বার সি থ্রি নাম্বার পার্লামেন্টে যৌথ অধিবেশন একশো আট নং ধারা কে সভাপতিত্ব করেন পার্লামেন্টের যৌথ অধিবেশনের যে একশো আট নং ধারা যে সভাপতিত্ব করেন তিনি হলেন লোকসভার স্পিকার অপশান নাম্বার সি লোকসভার স্পিকার ফোর পার্লামেন্টে দুইটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত পার্লামেন্টে দুইটি অধিবেশন রয়েছে তার মধ্যে যে সর্বোচ্চ যে ব্যবধানটা রয়েছে সেই ব্যবধানটা হলো ছয় মাস বা একশো আশি দিন ছয় মাস বা একশো আশি দিনের যে পার্থক্যটা যে বা সর্বোচ্চ ব্যবধান আমরা বলতে পারি অপশান নাম্বার বি ফাইভ নাম্বার সংবিধানে কোথায় বাজেট শব্দটি উল্লেখ করা হয়েছে কারেক্ট অ্যান্সার হলো অপশান নাম্বার ডি সংবিধানে কোথাও না সিক্স নম্বরে রয়েছে আনুমানিক ব্যয় হিসাব কমিটি সদস্য সংখ্যা কত কারেক্ট আনসার হলো অপশান নাম্বার সি তিরিশ জন আনুমানিক ব্যয় হিসাব কমিটি সদস্য সংখ্যা হল তিরিশ জন অপশান নাম্বার সি সেভেন নাম্বার লোকসভা থেকে কতজন সদস্য গাণিতিক কমিটিতে নিযুক্ত হন যে লোকসভা থেকে কতজন সদস্য গাণিতিক কমিটিতে নিযুক্ত হন তো এখানে কারেক্ট আনসারটা কী হবে অপশান নাম্বার এ পনেরো জন অপশান নাম্বার এ পনেরো জন এইট নম্বর জিরো আওয়ার শুরু হয়েছে জিরো আওয়ার শুরু হয়েছে কত খ্রিস্টাব্দ থেকে তো এখানে কারেক্ট আনসার হবে নাইনটিন সিক্সটি টু খ্রিস্টাব্দ থেকে যে উনিশশো উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ থেকে জিরো আওয়ারের কনসেপ্টটা শুরু হয়েছে অপশন নাম্বার এ নাইন নম্বর সরকারি গাণিতিক কমিটি গঠিত হয় সরকারি যে গাণিতিক কমিটি রয়েছে সেটা গঠিত হয় কাদের নিয়ে তো কারেক্ট আনসার হবে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে পার্লামেন্টের যে উভয় কক্ষ রয়েছে লোকসভা এবং রাজ্যসভা লোকসভা এবং রাজ্যসভার যে উভয় কক্ষ এই কক্ষে যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের নিয়ে সরকারি গাণিতিক কমিটি গঠন করা হয় অপশান নাম্বার বি তের নম্বরে রয়েছে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে করে কে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হলো ভারতের উপরাষ্ট্রপতি অপশান নাম্বার এ ভারতের উপরাষ্ট্রপতি ইলেভেন নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে অপসারণ করতে পারে কারেক্ট আনসার হলো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে যে বিচারপতি রয়েছে বিচারপতিকে অপসারণ করতে পারে অপসারণ করতে পারে যে অধিকারটা রয়েছে সেটা কার কাছে রয়েছে রাষ্ট্রপতির কাছে অপশান নাম্বার এ রাষ্ট্রপতি টুয়েলভ নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা সেটা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন কারেক্ট আনসার কি হবে এখানে কারেক্ট আনসারটা হবে পঁয়ষট্টি বছর বয়সে অপশান নাম্বার বি পঁয়ষট্টি বছর বয়সে ওকে সো আর এই যে কোশ্চেনগুলি এখন তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলি কিন্তু আমাদের নোটসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের যে নোটস রয়েছে ট্যাট টুর যে নোটসটা রয়েছে সেই নোটসের মধ্যে তার সাথে ট্যাট ওয়ান ট্যাট টু এবং এসটি জিটিও যে নোটসে রয়েছে প্রত্যেকটা নোটসের মধ্যে সাবজেক্ট ওয়াইজ একদম টপিক ওয়াইজ প্রথমে রয়েছে কনসেপ্টটা কনসেপ্টটা একদম বিস্তারিতভাবে আলোচনা রয়েছে তারপর রয়েছে সেই কনসেপ্টটা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউস রয়েছে তো তোমরা যদি নোটস নিতে চাও তাহলে তোমরা কি করবে যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এই নম্বরে যোগাযোগ করে আমাদের কোচিং সেন্টার আগরতলাতে অবস্থিত রয়েছে সেখানে এসে তোমরা নোটসটা দেখতে পারো দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নিতে পারো আমাদের কাছে কী কী রয়েছে ট্যাট ওয়ান ট্যাট টু এইচটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া টিপিএসএ সিনিয়ার কম্পিউটার এসিস্টেন্ট নোটসগুলো জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এই সবগুলি নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের থেকে যারা ট্যাট ওয়ান ট্যাট টু কিংবা এস টি নোটসটা নেবে যেই নোটসটা নেন না কেন সেই নোটের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পেশাল মক টেস্ট যেটার জন্য আলাদা আপনাদের পেমেন্ট করতে লাগবে না সেটা সম্পূর্ণটা আপনারা নোটের সাথেই পেয়ে যাবেন মক টেস্টটা আর অফলাইন ক্লাস করারও সুবিধা রয়েছে আমাদের কোচিং সেন্টারে তো অফলাইন ক্লাস করতে চাইলেও আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানেও অ্যাডমিশান নিলে আপনারা অফলাইন ক্লাস পেয়ে যাবেন নোটসগুলি পেয়ে যাবেন অনলাইন মক টেস্ট অফলাইন মক টেস্ট সবগুলি সুবিধাই কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেগুলি পাওয়ার জন্য তোম কী করতে লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে লাগবে এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে ওকে সো বাকি ডিটেলসগুলি আমি পরে বলে দিচ্ছি আগে বাকি ক্লাসগুলি বাকি যে এমসি কিউসগুলি রয়েছে সেগুলি ডিসকাস করিনি তারপরে এক এক করে সবগুলি বলে দেব একটু ধৈর্য সহকারে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ওকে সো থার্টিন নাম্বার এমসিকিউতে রয়েছে সংবিধানে কোন ধারায় সুপ্রিম কোর্টে পরামর্শ দান এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হলো একশো তেতাল্লিশ নং ধারায় অপশান নাম্বার এ সংবিধানে একশো তেতাল্লিশ নং ধারায় সুপ্রিম কোর্টের পরামর্শ দান এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে ফর্টিন নম্বরে রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি পদত্যাগপত্র জমা দেন কার কাছে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসারটা হবে অপশান নাম্বার সি রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছেন তিনি যদি পদত্যাগ করতে চায় সেই পদত্যাগ যে পত্র রয়েছে সেটা জমা করবেন কার কাছে রাষ্ট্রপতির কাছে অপশান নাম্বার সি ফিফটিন লোকসভার পাঁচ বছর স্বাভাবিক আয়ুষ্কাল সমাপ্তির পূর্বে কে তা ভেঙে দিতে পারে অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি যে লোকসভার পাঁচ বছর স্বাভাবিক যে আয়ুষ্কালটা রয়েছে সেটা যে সমাপ্তি সেটা শেষ হওয়ার আগে যদি কেউ চায় যে সেটা ভেঙে দিতে সেটা কে করতে পারবেন সেটা করতে পারবেন যে প্রধানমন্ত্রীর সুপারিশে প্রধানমন্ত্রীর সুপারিশ করলো কাকে করবে রাষ্ট্রপতিকে তো প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি সেটা ভেঙে দিতে পারে অপশান নাম্বার বি সিক্সটিন লোকসভা দ্বারা পাশ হবার পর রাজ্যসভায় একটি অর্থ বিল কতদিন আটকে রাখতে পারে এখানে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হলো চোদ্দ দিন অপশান নাম্বার এ দিন লোকসভা দ্বারা পাশ হবার পর রাজ্যসভায় একটি অর্থ বিল সেটা কতদিন আটকে রাখতে পারে চোদ্দ দিন আটকে রাখতে পারে সেভেন্টিন রাজ্যসভার সভাপতি কি রাজ্যসভার সভাপতি হলো ভারতের উপরাষ্ট্রপতি এইটিন নম্বরে রয়েছে রাজ্যপালের দ্বারা কতজন সদস্য রাজ্য বিধান পরিষদে মনোনীত হতে পারে কারেক্ট আনসার কী হবে কারেক্ট অ্যান্সার হবে ছয় ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ অপশান নাম্বার বি রাজ্যপালের দ্বারা যে ছয় ভাগের এক ভাগ সদস্য রাজ্য বিধান পরিষদে মনোনীত হতে পারে নাইনটিন লোকসভার নিয়মবিধি কে ব্যাখ্যা করেন এবং রায় প্রদান করেন যে লোকসভার যে নিয়ম বিধি রয়েছে সেটা কে ব্যাখ্যা করেন বা কে রায় প্রদানটা করেন সেটা কে করেন কারেক্ট আনসার হবে লোকসভার স্পিকার অপশান নাম্বার এ লোকসভার স্পিকার টোয়েন্টি রাজ্যপালের দ্বারা জারিকৃত জরুরি আইন আইনসভা গঠনের কতদিন পর বাতিল হয়ে যায় কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসারটা হবে ছয় মাস অপশান নাম্বার এ ছয় মাস টোয়েন্টি ওয়ান রাজ্যপালের সরকারি বাসভবনের নাম হলো রাজ্যপালের যে সরকারি বাসভবনটা রয়েছে সেটার নাম হলো টু রাজ্যপালের দ্বারা জারিকৃত জরুরি আইন কতদিন বলব থাকে কারেক্ট আনসার কি হবে ছয় মাস অপশান নাম্বার বি ছয় মাস টোয়েন্টি থ্রি রাজ্য আইন সভায় অর্থ বিল উত্থাপন করা হয় রাজ্য আইন সভায় অর্থ যে উত্থাপনটা করা হয় কারেক্ট আনসার হবে রাজ্যপালের পূর্ব সম্মতিক্রমে রাজ্যপালের পূর্ব সম্মতিক্রমে অপশান নাম্বার সি টোয়েন্টি ফোর পার্লামেন্টে রাজ্য বিধান পরিষদ বিলোপ করা যায় কার সুপারিশক্রমে কারেক্ট আনসারটা হবে রাজ্য বিধানসভার সুপারিশক্রমে পার্লামেন্টে যে রাজ্য বিধান পরিষদের যে বিলোপ করা যায় সেটা রাজ্য বিধানসভার সুপারিশক্রমে করা যায় অপশান নাম্বার বি টোয়েন্টি রাজ্য বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত যে রাজ্য বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য সেটা একটা মিনিমাম বয়স লাগবে এজ লাগবে সেই মিনিমাম এজটা কত তো কারেক্ট আনসার হবে তিরিশ বছর অপশন নাম্বার এ তিরিশ বছর টোয়েন্টি কোন ধারা অনুসারে রাজ্য মন্ত্রী পরিষদের পরামর্শ অনুসারে রাজ্যপাল কার্য সম্পাদন করে তো কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসারটা হবে ওয়ান সিক্সটি থ্রি নং ধারা একশো নং ধারা অনুসারে রাজ্য মন্ত্রিপরিষদের পরামর্শ অনুসারে রাজ্যপাল কার্যটা সম্পাদন করে থাকেন অপশান নাম্বার সি 27 সেভেন সংবিধান প্রতিষ্ঠিত করেছে ভারতে সংবিধান প্রতিষ্ঠিত করেছে একক এবং অখণ্ড ক্রমশর বিন্যস্ত বিচার ব্যবস্থা অপশান নাম্বার বি টোয়েন্টি ভারতের বিচার বিভাগের শীর্ষে কোন কোর্ট অবস্থিত ভারতের বিচার বিভাগের শীর্ষে কোন কোর্টটা অবস্থিত কারেক্ট আনসার হবে সুপ্রিম কোর্ট ভারতের বিচার বিভাগের শীর্ষে সুপ্রিম কোর্টটা অবস্থিত অপশন নাম্বার এ সুপ্রিম কোর্ট হবে সংবিধানে কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখো জারি করতে পারে সংবিধানে বত্রিশ নং বত্রিশ নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখো জারি করতে পারে কত নং ধারা বত্রিশ নং ধারা থার্টি টু সংবিধানে কোন ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিক অধিকার বলবতকরণের জন্য লেখো জারি করতে পারে সংবিধানের দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিক অধিকার বলবতকরণের জন্য লেখো জারি করতে পারে অপশান নাম্বার এ হল এটার কারেক্ট আনসার ওকে সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট থার্টি এমসিকিউ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্টস করে দেবে সেই ডাউটগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমি ডিসকাস করে দেবো এখন তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে রয়েছে টেট ওয়ান ফুল নোটস তারপর রয়েছে টেট টু এবং এইচটি নোটসও অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যে নোটসটা রয়েছে যারা আমাদের থেকে নোটসগুলি নেবে সেই নোটের সাথে পেয়ে যাবে তোমরা স্পেশাল নোটের প্রাইসগুলি হলো ট্যাট ওয়ার নোটের প্রাইসটা হলো থ্রি থাউজেন্ড ট্যাট টু ইংলিশ ভাষা এবং বেঙ্গলি ভাষা দুটোই অ্যাভেলেবেল রয়েছে তো বেঙ্গলি ভাষা নোটের প্রাইসটা হলো থ্রি থাউজেন্ড এবং ইংলিশ ভাষার নোটেরটা হলো ফোর থাউজেন্ড হ্যাঁ যে এসটি নোটস রয়েছে সেটা হলো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সাড়ে তিন হাজার টাকা সেই নোটের প্রাইসটা তো আমাদের দিকে যারা এই নোটসগুলি নেবে এই নোটের সাথেই পেয়ে যাবে কি স্পেশাল মক টেস্ট যেটার জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না সবটা এটার সাথেই পেয়ে যাবে তো এগুলি কিভাবে কালেক্ট করবে সেটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করে তোমাদের আসতে লাগবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে সেখানে এসে তোমরা নোটসটা দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো তাছাড়া আমাদের কোচিং সেন্টারে অফলাইন ক্লাস করানো হয় ট্যাট ওয়ান এবং ট্যাট টু জন্য ক্লাস করানো হয় তো আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি যেটা হবে প্রতি সপ্তাহ শনিবার এবং রবিবারে ক্লাস থাকবে সেই ক্লাসে যদি তোমরা অ্যাডমিশান নিতে চাও তাহলেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে লাগবে এটার মধ্যে অলরেডি অনেকে এডমিশন হয়ে গেছো তো আমাদের এখানে সিটা লিমিটেড থাকে আর কিছু সংখ্যক স্টুডেন্ট আমরা নিতে পারবো তো যারা এডমিশন নিতে চাও তোমরা দেরি করো না তোমরা খুব শীঘ্রই যোগাযোগ করো এই নম্বরে এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি এডমিশান প্রসেসটা হলো পাঁচ হাজার টাকা অ্যাডমিশান ফিস আর মান্থলি ফিসটা হলো পাঁচশো টাকা যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে ফুল নোটসটা পেয়ে যাবে এটার সাথে পেয়ে যাবে অফলাইন ক্লাস পেয়ে যাবে সপ্তাহে দিন অফলাইন ক্লাস অনলাইন মক টেস্ট অফলাইন মক টেস্ট স্পেশাল মক টেস্টগুলি অফলাইন যে ওয়েমাসিট বেস মক টেস্টগুলি সবগুলি কিন্তু পেয়ে যাবে তোমরা এটার মধ্যে তো তোমরা যদি এডমিশন নিতে চাও তাহলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করো বা নোটস নিতে চাইলে সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো আর তাছাড়া কোনো কনফিউশন থাকলে নোটসের ব্যাপারে জানা থাকলে ক্লাসের ব্যাপারে জানা থাকলে কিংবা এডমিশনের ব্যাপারে জানা থাকলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তাছাড়া আমাদের কাছে যে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল ইংলিশ এইগুলির নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে টিপিএসসির নোটসটা তোমরা যদি সেই নোটসগুলো নিতে চাও তাহলেও স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা আর চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং